চার লেনের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দুর্ঘটনা কমার আশা থাকলেও পরিসংখ্যান উল্টো। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনাঘাট পর্যন্ত মহাসড়কের এই অংশে গত এক বছরে ঘটনাস্থলে নিহতের সংখ্যা 83। নারায়ণগঞ্জের ওপর দিয়ে গেছে আরো দুই মহাসড়ক, ঢাকা সিলেট এবং এশিয়ান হাইওয়ে। তিন মহাসড়কে শুধু নারায়ণগঞ্জ অংশে গেল এক বছরে দুর্ঘটনা ঘটেছে 131টি, নিহত হয়েছেন 127 জন, এতে আহতের সংখ্যা অর্ধশতাধিক। এসব তথ্য থানা ও হাইওয়ে পুলিশের, তবে তাদের কাছে চিকিৎসাধীন কারো মৃত্যুর তথ্য নেই। মহাসড়কে এত মৃত্যুতে আতঙ্ক আছে মানুষের মনে। সড়কে যারা গাড়ি পরিচালনা করতে পারে না, অল্প বয়সী যুবক, লাইসেন্স নেই, দক্ষতা নেই, এরকম মানুষদের হাতেই এখন আমাদের জীবন। নারায়ণগঞ্জের প্রতিমান চলমান অবস্থায় যে ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলো হচ্ছে, আমরা সরকারের কাছে এবং নারায়ণগঞ্জ ডিসি প্রশাসনের কাছে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা কবলিত কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বাবার জন্য কোনো সন্তান হারা না হয়, কোনো মার জন্য কোনো সন্তান হারা না হয়। মানুষ এই পাশ থেকে পাশ লড়ানোর কথা, গাড়ি সামন্ত লড়তে যাচ্ছে, এপার থেকে অপার হচ্ছে, এভাবে যে চলাফেরা করে মানুষ তো দুর্ঘটনার পর বেশিরভাগ সময়ে দায়ী ব্যক্তিকে চিহ্নিত কিংবা আটক করতে পারে না পুলিশ। এ নিয়ে হতাশা আছে নিহতের স্বজনদের মাঝে। পুলিশ বলছে দুর্ঘটনার অধিকাংশ মামলায় বিচারাধীন, দোষীদের আটকে সচেষ্ট তারা। 2019 সালে এই সড়ক দুর্ঘটনায় যে সমস্ত মামলাগুলো হয়েছে, অর্থাৎ যে সমস্ত লোক, যে সমস্ত ব্যক্তি গুরুতর আহত হয়েছে, যারা মারা গেছে, সেক্ষেত্রে এই সকল মামলাগুলো 2019 সালে 112টা, 2020 সালে 149টা, 2021 সালে 111টা মামলা রুজু হয়েছে। অনেক সময় আসামি গ্রেপ্তার না হলে মামলার গতি থমকে যায়, এজন্য এসব মামলায় বেশি গুরুত্ব দেওয়ার দাবি আইনজীবীদের। আসামিরা, বিশেষ করে যারা দুর্ঘটনা ঘটায়, ড্রাইভার, হেল্পার, তাদেরকে ধরতে না পারলে মামলার এফআইআর বা ওই চার্জশিট দেওয়া একটু কষ্টসাধ্য হয়। মহাসড়কে মৃত্যু কমাতে চালক, পথচারী সব পক্ষকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।